This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. তালা থানার ওসি, তিনি তার কোর্টের হিয়ারিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু এই ঘটনার শুরু থেকেই একদম মানে কোর্টের হিয়ারিং এর প্রশ্ন তো উঠতই না যদি না তিলোত্তমার সাথে যে ভয়ঙ্কর নির্মম ঘটনা ঘটেছে, তো এই এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরবর্তী সময় থেকে তদন্ত চলাকালীন ওই সেমিনার হলের মধ্যে বহু বাইরের ব্যক্তি যাদের উপস্থিত থাকার কথা নয় তারা ছিল। এই তিলোত্তমার মা বাবার কাছে ফোন করে জানানো যে মেয়ে আত্মহত্যা করেছে, এবং গোটা তদন্ত প্রক্রিয়াকে সমস্ত রকম দুর্নীতিকে ঢেকে দেওয়ার পিছনে যেই ব্যক্তি অভিযুক্ত ছিল তালা থানার ওসি, তাকে যখন কোর্টের হিয়ারিংয়ের জন্য ডাকা হয় তখন তিনি বিভিন্ন হসপিটালে ঘুরেছেন। আমাদের কাছে খবর আছে উনি প্রায় ছটা হসপিটালে ঘুরেছেন, এবং ফাইনালি আমাদের কাছে খবর ছিল যে এনজি মেডিকেয়ার এরকম নামের একটি হসপিটালে উনি অ্যাডমিটেড ছিলেন। আমাদের কর্মসূচি যেটা ওনার সাথে দেখা করা, ওনার সাথে কথা বলা, সেইটা করার পর মানে সেখানে পোস্টারটা যখন আমরা বের করি তার পরবর্তীতেই আমরা দেখি যে উনি ওনার অবস্থান পাল্টে নিয়েছেন। ভবানীপুর পুলিশ থানা যেটা মানে পুলিশ হসপিটাল যেটা, সেইখানে উনি এখন অ্যাডমিটেড আছে। তো আমরা চেষ্টা করবো ওনার কাছে যাওয়ার। ওনার মতো এরকম ব্যক্তিত্ব তো খুব কম দেখেছি, মানে ওনার যদি এখন হসপিটালে ভর্তি হওয়ার হয় ওনার বোধহয় একটা মাত্রই অসুস্থতা, সেটা ওনার মেরুদণ্ডটা সোজা নয়। সেই মেরুদণ্ডটা যাতে ওনার তাড়াতাড়ি সোজা হয়ে ওঠে তাই জন্য আমরা আজকে গোলাপ ফুল আর ফল কিছু নিয়েছি যাতে উনি সুস্থ হতে পারেন, তাড়াতাড়ি ফিরে আসতে পারেন, যাতে এই তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়, সেই জন্যই আজকে ওনার কাছে যাওয়া। কৌশিক, তোমার কি মনে হচ্ছে যে উনি অসুস্থ হন তবুও জোর করে যার হেয়ারিং এ পৌঁছানোর জন্য আর তিনি এখানে অসুস্থ ভর্তি হয়েছে? একদমই তাই, একদমই তাই। মানে এই ঘটনার শুরু থেকে কেবলমাত্র উনি বলে নন, উনি এবং তার সঙ্গে জড়িত মানে যতজন রয়েছে প্রত্যেকের একই রকম টেন্ডেন্সি, একই রকম বক্তব্য, যে কোনো রকমভাবে এই ঘটনাকে চাপা দেওয়া। আর্জি করে আমরা জানি 14 আগস্ট রাতে যখন গোটা কলকাতার মানুষ রাস্তায় নেমেছিল, স্বাধীনতার আগে কলকাতার মেয়েরা, গোটা পশ্চিমবঙ্গের মেয়েরা বুঝে নিতে চাইছিল তাদের স্বাধীনতা, তাদের অস্তিত্বের জোর কতটা, তখন এই আর্জিকর হাসপাতালে দুষ্কৃতীরা ঢুকছে, দুষ্কৃতীরা ঢুকে সেমিনার হল ভাঙচুর করছে, সেখানকার হোস্টেলে যে সমস্ত পড়ুয়ারা অ্যাডমিট মানে থাকে তাদের সমস্যা তৈরি করছে। এটা তো কর্তৃপক্ষ এবং এই যে মানে পুলিশ প্রশাসন, তাদের তাদের হাত ছাড়া, তাদের মাথায় হাত না থাকলে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। এবং তারপর থেকে পুলিশের যা ভূমিকা এই গোটা আন্দোলন জুড়ে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আন্দোলন হয়েছে, মানে সেটা খেলার মাঠের আন্দোলন থেকে শুরু করে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের আন্দোলন, সর্বত্র পুলিশ তাদের অত্যাচার নামিয়ে এনেছে, পুলিশ লাঠিচার্জ করছে। অথচ যখন ঘটনা ঘটছে তদন্ত মানে যখন সেই জায়গা তদন্তাধীন তখন সেখানে পুলিশ নিজেদের ভূমিকা পালন করছে না। খুব স্পষ্ট পুলিশ কেন কী কারণে, এবং আজকে দেখুন না মানে ওনাকে ফাইনালি ভবানীপুর পুলিশ হসপিটালেই অ্যাডমিট করা হলো। মানে আমরা আমাদের ধারণা আমাদের এই মিছিল শুরু হওয়ার পরেও পুলিশের তরফ থেকে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা হবে, তো সেই ক্ষেত্রে সমস্ত পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই বক্তব্য, এটা আমাদের একার বক্তব্য নয়, গোটা রাজ্য জুড়ে সবাই বলছে যে পুলিশ তোমার মেয়েও বড় হচ্ছে তুমিও একটু ভাবো, আমাদেরও সেটাই বক্তব্য। ওনারা যদি একবার নিজেদের এই মানে কুর্তির বাইরে কুর্তির ভেতরের মনুষ্যত্বটা নিয়ে একবার রাস্তায় আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, খুব ভালো। অভিযুক্ত এগুলোই, প্রথম প্রশ্ন যে এইরকম একটা ঘটনার পর যেখানে স্পষ্টতই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বোঝা যাচ্ছে যে ঘটনাটি কি, ঘটনাটি রেপের ঘটনা, সেখানে মানে ওনাদের অভিজ্ঞতার পর সেই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার মানে ঠিক কী প্ররোচনায়, কার উদ্দেশ্যে, কাকে আড়াল করার জন্য উনি এটাকে আত্মহত্যা বলে চালিয়েছিলেন, এবং যখন তারপর কোর্ট ওনাকে ডেকে পাঠাচ্ছে তখন ঠিক কী কী অসুস্থতা ওনার মধ্যে আসছে, কীভাবে অসুস্থ হয়ে পড়ছে, এই সব প্রশ্নই আমরা আজকে করব।